আর একটা ভৌতিক জায়গায় তোমাদের ব্লগ করে দেখাচ্ছি, একদম নিউ প্লেস, একটা বাঁশঝাড়ের মধ্যে একটা ভয়ঙ্কর জায়গা, গা সমখম করা পরিবেশ, মানে ভাবা যায় না এমন একটা জায়গায় আমি ব্লগ করছি। এখানে রাত্রেবেলা হলেই ভূতের উৎপাত হয়, অনেকে শুনেছি বাঁশ গাছ নাকি খুব জোরে ঝাঁকায় এবং প্রচণ্ড অ্যাক্টিভিটি হয়, বাঁশ ঘাস মানে ভেঙে পড়বে এবং অবস্থা। খুবই সুন্দর একটা জায়গা, আমি তোমাদেরকে ব্লগ করে দেখছি। আজকের ব্লগটা খুবই খুবই সুন্দর লাগবে, যা দেখলে তোমাদের মন প্রচণ্ডভাবে হরণ হবে। আর কমেন্ট করে জানিও তোমরা আরও কী ধরনের ব্লগ দেখতে চাও। আমি যে শুধু একরকম প্রাকৃতিক দৃশ্য নিয়ে করি না, আরও অনেক অনেক দৃশ্য নিয়ে তোমাদের ব্লগ নিয়ে আমি হাজির হই। দেখতে থাকো, এখানে বাড়িঘর আছে, খুবই খুবই সুন্দর একটা জায়গা। দেখো চারিদিকে বাঁশের ঝাড়, আর মাঝখানে একটা সুন্দর একটা কাঁচা রাস্তা চলে গেছে, যা একটা মানে সব মিলিয়ে একটা গা ছমছম করা একটা নীরব পরিবেশ। খুবই খুবই সুন্দর ব্লগটা হবে। এদিকেও বাড়িঘর আছে, এদিকেও বাড়িঘর আছে পাশে, এনারাও অনেক সময় অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেছে। ঠিক আছে, দেখতে থাকো। একটা আম বাগান আছে, বড় বাগান আছে এখানে, দেখতে পাচ্ছ। এই বাগানটার মধ্যে আমি একটু ঢুকব। দেখো বাগানটার পরিস্থিতি, দেখো এটা বাগানটা খুবই বড় বাগান, এবং এটা বলতে পারো রাস্তা বলা হলেই ভালো লাগে। এটা 100%। তোমরা তো ঘোষ পাণ্ডার দেখেছো, অনেকে ভৌতিক ভৌতিক সিনগুলো দেখেছো, সেখানে কত ভয় লাগে। হ্যাঁ, আর সেই জায়গাটা দেখো, ওখানে সেমনি একটা জায়গা। হ্যাঁ, ওরা ঘোষ পাণ্ডারে দেখেছে না, রাত্রে হলে বিশাল ভয় লাগতো, ওই যে বাগানগুলো শ্যুট করতো, সেরকমই একটা বাগান তোমাদের দেখাচ্ছে এখানে। একটা সুন্দর পরিবেশ, মানে ভয় লাগলেও রাত্রেবেলায়, কিন্তু দিনবেলায় গা ছমছমই পরিবেশ, খুবই ভালো লাগছে এই গ্রামটা। আর পাশে সব পিকনিক হচ্ছে আজকে 26শে ডিসেম্বর, সব বড়দিন পড়ে গেছে। ওখানে একটা চার্চ আছে, ওখানে ওখানে মেলা টেলা হয়, তোমরা দেখাবো আশা করি, দেখি যতটুকু পারি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখো বাগানের পরিবেশটা খুবই একটা সমসই পরিবেশ, ভালো পরিবেশ, দেখো দেখো আছে। দেখো তার কাছে দেখাচ্ছি, এটা একটা মানে কী বলবো, এখানে একটা ভৌতিক দৃশ্য দেখা বলা হয় তুলে ধরছি। ওদিকে বাঁশ বাগান আছে, হ্যাঁ এখানে অনেকগুলো তাল গাছ আছে, মানে একটা ভয়ঙ্কর জায়গা। রাত্রি হলেই কী আর বলবো, দিনের বেলায় গা ছমছম পরিবেশ, রাত্রিবেলা তো ভয় লাগবেই। খুব সুন্দর দৃশ্য তোমাদের তুলে ধরছি, আজকে ব্লগটা যে এত ভালো হবে মানে ভাবা যায় না, সুন্দর সুন্দর পরিবেশ তুলে ধরছি তোমাদেরকে। দেখ তোমাদের জন্য এত খাটছি, আর তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো আবার আমি পাকা রাস্তা পার হয়ে এসেছি, আবার একটা পাশের ধারের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, খুবই খুবই ভয়ঙ্কর পরিবেশ, গা ছমছম করা পরিবেশ, যা ভাবা যায় না। আমি এর মধ্যে ঢুকেছি, জানি না কী হবে, তোমাদের জন্য খুব রিস্কে আমি ব্লগ করি। আর তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এখানে একটা শব্দ শুনতে পেলাম, তোমরা শুনেছো কিনা জানি না, একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছে। আমি এখানে একটু বেলা করে শ্যুটটা করছি বাজারের মধ্যে, যাক আমি অনেক অনেক কষ্টে ভিডিওগুলো তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজকে লাইফ রিস্ক নিয়ে এই জায়গায় এসেছি ভিডিও করতে, এখানে খুবই ভূতের উৎপাত হয়, অ্যাক্টিভিটিগুলো হয়। দেখো এখানে নির্জন পরিবেশ, হ্যাঁ খুব ভয় লাগে, এবং এখানে সাপখকেরও বাস থাকে। ঠিক আছে, দেখতে থাকো, সুন্দর জায়গা, সুন্দর জায়গা একটা, একদম নিউ প্লেস, সম্পূর্ণ নিউ প্লেস। ওখানে একটা সাঁকো আছে,
এপার ওপার যাওয়া যায়। আর এদিকে একটা নদী আছে, অন্ধরা নদী, তোমাদের জায়গাও দেখেছি কিন্তু অন্য জায়গাটা দেখেছি। সেই অন্ধরা নদী বিখ্যাত নদী, অন্ধরা নদীর তীরে চন্দনে গায় সেই রবি ঠাকুরের সেই নদী, খুবই ভালো লাগবে, দেখতে থাকো ব্লগটা। এখানে একটা গা চমচমি করা পরিবেশ, সম্পূর্ণ একটা বাঁশবাগানের মধ্যে ছুটে চলছি, খুব ভালো লাগবে এটা। তোমাদের আজকে যে সিনটা এত ভালো লাগবে সে বলার মতন না। এবং এর পাশেই একটা মাঠ আছে, এই মাঠটায় কিছুদিন আগে মেলা হয়েছিল। ওই যে পোষকালী বলে না, পোষকালীর মেলা হয়েছিল এখানে, প্রতিবারই হয়। তা যাক, তোমাদের সেই মেলাটা দেখাতে পারলাম না, এখানে তার কিছু একটা অংশ আছে, মানে দুটো দোকান আছে এখানে। যাক, তোমাদের ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে, তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, দেখতে থাকো। হেভি একটা জায়গায় এসেছি, যা ভাবা যায় না, তুলনাহীন। এবার হান্টিং জায়গায় এসেছি, হান্টিং মানে হান্টেড জায়গা, হান্টেড হান্টিং না হান্টেড, খুবই ভালো জায়গায় এসেছি, যা ভাবা যায় না। মানে ওইদিকে মেলা হচ্ছে, এদিকেও মেলা হচ্ছে, আর ওদিকে যাওয়ার উপায় নাই। ওদিকে ব্রিজ ছিল, প্রতিবারই ব্রিজ থাকে কিন্তু এবার ব্রিজ করেনি, পুলিশে ভেঙে দিয়েছে, কী করা যাবে আর। ওই মেলাটা তোমরা দেখাবো দূরে, এখানে একটা বটগাছ আছে, ভয়ঙ্কর গা চমচম করা পরিবেশ, ঠিক আছে, দেখতে থাকো। এই গাছটা আজকের না, অনেক দিনকার গাছ, বহুত প্রথম গাছ গাছটা, আগে ভয় লাগছে এখানে আসতে, এখানে বাড়িঘর দূর অনেক হয়ে গেছে, ঠিক আছে, দেখতে থাকো। আবার ফিরে আসলাম, যাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তোমাদের সব গ্রাম বাংলার যেসব দৃশ্যগুলো খুব দেখেছি, যেটুকু পারেছি তোমাদের দেখাতে পেরেছি। আশা করি এরপরে যে ভিডিওগুলো দেখাবো আরও ভালো ভালো সিন তুলে ধরবো তোমাদেরকে। কেমন লাগছে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানাবে। আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি।